রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর ছোবল ঝড়শিলার আঘাতে চারজনের মৃত্যু উত্তরাঞ্চলে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি ভূমিকম্পের দুর্যোগ সামলাতে পুরোপুরি প্রস্তুত নয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও আধুনিক করে গড়ে তোলার আশ্বাস মহাপরিচালকের খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন বিএনপি চিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে মুক্তি দাবি প্রয়োজনে বিদেশে চিকিৎসা জানালেন ওবায়দুল কাদের এবং আট বছর পর কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ও ভিত্তি বসাবেন ৪৪টি উন্নয়ন প্রকল্পের জেলা জুড়ে উৎসব পরিবেশ আসসালামু আলাইকুম স্বাগত আরটিভি সকালে সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা হারাবি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড় বয়ে গেছে এতে নিহত হয়েছেন চারজন এছাড়া কোনো কোনো স্থানে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গাছপালা ব্যাহত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আবহাওয়া অধিদপ্তর বলছে কালবৈশাখীর প্রভাবে সারা দেশে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খান আলামিনের রিপোর্টে বিস্তারিত কালবৈশাখী ঝড় কাল হয়ে এসেছে যশোরের অভয়নগরের এক কলেজ ছাত্রীর জীবনে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মৃত্যু হয় তার এছাড়া মাগুরা সদর দিনাজপুরের পার্বতীপুর ও পাবনার ঈশ্বরদীতেও একজন করে নিহত হয়েছেন কালবৈশাখী ঝড়ে এছাড়া শুক্রবার বেলা ১২টার দিকে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জে বৃষ্টির সময় বজ্রপাতে মারা গেছেন আরও দুজন একদিকে মানুষের প্রাণহানি অন্যদিকে ফসলহানি বাদ যায়নি ঘরবাড়ি ও গাছপালা উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে শিলা পড়ে পথঘাট মাঠ সয়লাব হয়ে গেছে কোথাও কোথাও ঝড়ে গাছপালা ভেঙে পড়েছে ঘরের চাল উড়ে গেছে আম লিচু বোরো ধান এবং গ্রীষ্মকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে উন্নত জাতের টমেটো গম ভুট্টা ও তরমুজ সহ বিভিন্ন রবি শস্য ক্ষেতের পঞ্চগড় লালমনিরহাট নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি পাতার পাথর ভাঙ্গাচোরা সব শেষ টমেটো প্রায় ধরে গেছে পাথর পরে টমেটোর নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক মানুষ আহত হয়েছেন বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়েছে অনেক জায়গায় আবহাওয়া অধিদপ্তর বলছে কালবৈশাখীর প্রভাবে সারা দেশে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সামুদ্রিক কোনো সতর্কবার্তা থাকছে না খান আলামিন আরটিভি ঢাকা ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় এখনও পুরোপুরি প্রস্তুত নয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এমনটি মনে করেন বিশেষজ্ঞরা তাদের মতে ফায়ার সার্ভিসে আধুনিক যন্ত্রপাতি থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম কর্মীরাও বড় দুর্যোগ মোকাবেলায় দক্ষ নয় তবে আরও আধুনিক করে গড়ে তোলার কথা জানালেন সংস্থাটির মহাপরিচালক ভূমিকম্পের ঝুঁকি ও মোকাবেলায় করণীয় নিয়ে শরীয়ত খানের ধারাবাহিক রিপোর্টের পঞ্চম পর্ব ২০১৩ সালের রানা প্লাজা ধস মাত্র নয়তলা ভবনের ধ্বংসাবশেষ সরাতে সেনাবাহিনী র‍্যাব পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের লাগে প্রায় ২০ দিন এতে ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে ২০১৫ সালে ফায়ার সার্ভিসে যোগ হয় আধুনিক যন্ত্রপাতি চীন থেকে আনা হয় ২১,০০০ লিটার ধারণ ক্ষমতার ওয়াটার টেন্ডার সহ ধ্বংসাবশেষ সরানোর নানা যন্ত্র এরপরও ২০১৬ সালে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের একটি ফ্লোরের একাংশের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের সময় লাগে ১০ ঘন্টার বেশি আর ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশানের ডিসিসি মার্কেটে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট নৌবাহিনী রোভার স্কাউট রেড ক্রিসেন্টের কর্মীদের লাগে প্রায় ১৬ ঘন্টা এসব ঘটনায় সক্ষমতার পাশাপাশি ফের প্রশ্ন ওঠে বাহিনীর দক্ষতা নিয়ে বিশেষজ্ঞরা বলেছেন একটি দুর্ঘটনা মোকাবেলায় যেখানে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয় সেখানে ভূমিকম্পে একসঙ্গে অনেকগুলো বাড়ি ভেঙে পড়লে কি হবে তা ভেবেই আতঙ্কিত হতে হয় উদ্ধার কার্যের জন্য যেই লোকবল এবং যেই ব্যবস্থা থাকা প্রয়োজন ইমার্জেন্সি অপারেশন সেন্টার তো নাই থাকা প্রয়োজন তার কিছুই আমাদের নাই এবং তার নমুনা আমরা দেখতে পাই যখন আমাদের নাম রানা প্লাজা ভেঙে গেল
প্রায় 7 দিন লাগলো উদ্ধার কার্য শেষ করতে। যে কোনো একটা জায়গায় অগ্নিকাণ্ড লাগলে দেখা যায় ফায়ার সার্ভিসের সকল ইউনিট চলে যাচ্ছে। সুতরাং আমাদের উদ্ধার করার সামর্থ্য নিতান্ত সীমিত। এরপর থেকে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দেশ বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যোগ হয় আরও কিছু সরঞ্জাম। প্রায় 250 কোটি টাকার বিভিন্ন উন্নত মানের উদ্ধার সরঞ্জাম ক্রয় করা হয়েছে। আরও এই ধরনের কিছু যন্ত্রপাতি ক্রয়ের প্রক্রিয়ায় আমরা আছি। এই যন্ত্রপাতিগুলো ক্রয় করতে পারলে তারা আমাদের ঢাকা এবং বড় বড় শহরগুলোকে যে কোনো ধরনের ভূমিকম্প হলে রান্না প্রাধা যখন হয়েছে তাদের একটা বিল্ডিংয়ের জন্য কি কষ্ট হয়েছে আমাদের, তারপরে কিন্তু সে বেসিক্যালি উদ্ধার যন্ত্রপাতি যেগুলো আছে, লাইট ইকুইপমেন্ট, হেভি ইকুইপমেন্ট এবং কিছু মেডিকেল সাপোর্ট ইকুইপমেন্ট সবগুলো কিন্তু আছে আমাদের কীভাবে উদ্ধার করতে হবে। এবং এর সাথে সাথে কিন্তু আমরা শুধু যন্ত্রপাতি নিয়েই নয়, তাদেরকে যন্ত্রগুলো নিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আসলে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনপ্রশাসনের মাধ্যমে দেশের প্রতিটি এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবক দল গঠনের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। ঢাকা শহরে প্রায় 36,000 আরবান ভলেন্টিয়ার্স তৈরি করেছি, যারা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সাথে আছে। তাদেরকে এই ভূমিকম্প বা এই ধরনের কোনো দুর্যোগ হলে যে উদ্ধার অভিযান প্রয়োজন করে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটাকে 60,000 বা 62,000 উন্নীত করার পরিকল্পনা আমাদের রয়েছে। ইউনিয়ন পর্যন্ত লোয়েস্ট টায়ার হচ্ছে এই কমিটি, ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। তো SOBটা আমাদের রিভিশন পর্যায়ে আছে। রিভিশনে আমরা এই ওয়ার্ড পর্যায় পর্যন্ত ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সঙ্গে দক্ষ করে গড়ে তুলতে হবে সাধারণ মানুষকেও। বিশেষজ্ঞরা বলেছেন এজন্য প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়ে অবিলম্বে মুক্তি চেয়েছে বিএনপি। পরে তার ইচ্ছা অনুযায়ী দেশে বা বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে দলটি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে খাদ্য ও আবাসন স্বাস্থ্যসম্মত না হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে আশঙ্কা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছে সেই ব্যক্তিগত চিকিৎসকদেরকে অবিলম্বে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা করতে হবে। সুনির্দিষ্টভাবে বলেছি যে আমরা এখন তার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি, যাতে করে তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা দেশে হোক বিদেশে হোক আমরা করতে পারি। চিকিৎসক বোর্ড পরামর্শ দিলে খালেদা জিয়াকে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সাংবাদিকদের একথা জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে নিবন্ধন হারানোর ভয়ে হলেও বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে মনে করেন নৌমন্ত্রী। তিনি জেলে আছেন বলে তার প্রতি অমানবিক আচরণ করতে পারে না, আমরা সেই সরকার নই। তার সুচিকিৎসা জন্য অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 8 বছর পর কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে ঘিরে চাঁদপুরে বিরাজ করছে স্যাঁতস্যাঁতে রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো শহর। প্রধানমন্ত্রীকে বরণ করতে সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করেছে স্থানীয় প্রশাসন ও জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলো। সফরে চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় কমডেকা উদ্বোধন ও 44টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। জেলা সদর স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। শেখ হাসিনার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বেড়েছে সাংগঠনিক তৎপরতা ও উদ্দীপনা। 1 তারিখে উনি আসবেন সকাল স্কাউটের অনুষ্ঠানে, সেটা তিনি উদ্বোধন করবেন। বিকাল 2:30টায় চাঁদপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর স্টেডিয়ামে বিশাল লক্ষ লোকের জবাব সমাবেশ হবে, জনসভা হবে। উনি সবসময় আমাদের সব যা যা চাই আমরা সব তিনি ব্যবস্থা করে দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও শুভানুধায়ীরা মিলাদে অংশ নেন। 1975 সালের এই দিনে মারা যান শেখ লুৎফর রহমান।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বিমার শরিয়া কাউন্সিলের 29তম সভা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি, শরিয়া কাউন্সিলের সদস্য মাওলানা মুফতি কফিল উদ্দিন সরকার সালেহী, মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের, ডিএমডি কাজিমুদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে আলহাজ মোর্শেদ আলম এমপিকে 68তম জন্মদিন উপলক্ষে নোয়াখালী দুই নির্বাচনী আসনের আওয়ামী লীগ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে গুলশানের বেঙ্গল হাউসে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপিকে জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা শুভেচ্ছা জানান। দুই যুগেরও বেশি সময় ধরে মেহেরপুরের বল্লভপুর হাসপাতালে নার্সিং সেবা দিয়ে যাচ্ছেন ব্রিটিশ নাগরিক জুলিয়ান এমরোজ। এদেশ এবং মানুষের প্রতি প্রবল ভালোবাসার টান থেকে নিজ দেশের মায়া ছেড়ে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন এখানে। দীর্ঘদিনের এ পথচলায় তার সক্ষতা গড়ে উঠেছে কর্মক্ষেত্র ছাড়াও স্থানীয় সব বয়সী মানুষের সঙ্গে। মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসা জাহান সিন্ধি। খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে 1964 সালে এদেশে আসেন ব্রিটিশ নাগরিক জুলিয়ান রোজ। সেবার ধর্মে ব্রতী হয়ে 81 সালে নার্স হিসেবে যোগ দেন মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুর হাসপাতালে। আজীবন কুমারী থাকা রোজ মাঝে কয়েক বছর মায়ের সেবার জন্য নিজ দেশে ফিরে গেলেও এদেশের মানুষের মায়ার টানে আবারও ফিরে আসেন। মনের সেবা করি যায় আমাকে চাচ্ছে না, তাই আমি খুশি হয়ে সেবা করে যাচ্ছি। ভবিষ্যতে কোনো প্রোগ্রাম নাই, আমি যিনি যিনি থাকি তিনি তিনি কাজ করে যায়, তার ইচ্ছা যতদিন থাকতে পারবো থাকবো। সে থেকে আজ পর্যন্ত দিনরাত এক করে সেবা দিয়ে যাচ্ছেন মেহেরপুরের দরিদ্র মানুষদের। অন্ধকারের ভেতরে বা এই গরিব এলাকায় উনি যে এই সেবা দান করে যাচ্ছেন ওনার কাছে আমার কৃতজ্ঞ। ব্রিটিশ সরকারের পেনশনে চলা মহিউষী এ নারী হাসপাতাল থেকে কোনো বেতন নেন না, উল্টো নিজের টাকায় সাহায্য ও সেবা করেন হতদরিদ্রদের। এই বাচ্চাদের সেবা দেওয়ার জন্য এই ইনকিউবেটরের ব্যবস্থা আমাদের সিস্টার জিলিয়ান রোজ করেছেন। আমরা ভবিষ্যতে ওনার মতন করে না পারলেও আমরা যেটুকু করব চেষ্টা করব যেন ওনার মতন করে আমরা করতে পারি। দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলের মাটি ও মানুষের সঙ্গে মিশে যাওয়া ব্রিটিশ এ নারীকে আপন করে নিয়েছেন স্থানীয়রা। আমি ওনার নাগরিকত্ব পাওয়ার বিষয়ে আমার ডিসি স্যার এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করব। নিজেদের বিপদে আপদে সবসময় পাশে পাওয়া রোজের সম্মানে তাকে দ্রুত এদেশের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছেন মেহেরপুরবাসী। নুসা জাহান সিন্থি, আরটিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আবারও রক্ত ঝরল ফিলিস্তিনে। শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16, আহত হয়েছেন প্রায় 1500 জন। নিজ ভূমিতে প্রত্যাবাসনের দাবিতে গাজা সীমান্তে ভূমি দিবসের বিক্ষোভে 30,000 ফিলিস্তিনের উপর নির্বিচার গুলি চালায় ইসরায়েলি সেনারা। সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করে জাতিসংঘের হস্তক্ষেপ চান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ঘটনায় প্রতিক্রিয়ায় কুয়েতের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে আরব লীগ, জর্ডান, মিশর ও তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বিবেচনাহীনভাবে শক্তি প্রয়োগের অভিযোগ আনে বলে জানা গেছে। রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেনই ফিলিস্তিন ও ইসরায়েল। হত্যাকাণ্ডে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে নিহতদের স্মরণে আজ শোক পালন করবেন ফিলিস্তিনিরা। সৌদি আরব ব্যুরো চিফ জেদ্দা, কুয়েত, দুবাই, বাহরাইন প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে এবার প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। সৌদি আরবের রিয়াদে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস রিয়াদের কূটনৈতিক এলাকায় এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে রিয়াদ গভর্নরের উপদেষ্টা শাহামি বিন সোয়াইমি বিন ফোয়াইজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূত গোলাম মসি ও মিশন উপপ্রধান ডক্টর নজরুল ইসলাম। বিদেশিদের কাছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য বাংলাদেশের জামদানি, নকশি কাঁথাসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী ছিল অনুষ্ঠানে।
মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি কে এম সালাউদ্দিন, দ্বিতীয় সচিব শ্রম ও শিক্ষা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে স্কুলের ছাত্র নুরুল আফসার ও আবদুল্লাহ মান্নানের যৌথ সঞ্চালনায় ও স্কুলের অধ্যক্ষ হামদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ও তার সহধর্মিনী সাদিয়া ফেরদৌস সরকারের আমন্ত্রণে লেবাননের এমপি, মন্ত্রী, কূটনৈতিক, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী সহ সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবাননের রাষ্ট্রপতির প্রতিনিধি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াকুব শাররাফ। মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেহেদী হাসান। বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর তৌহিদুল ইসলাম। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। কুয়েত সিটির একটি হোটেলে অর্ধশতাধিক বিদেশি কূটনীতিকদের অভ্যর্থনা জানানো হয় অনুষ্ঠানে। জাতীয় সঙ্গীতের পর কেক কাটায় অংশ নেন কুয়েতের তেল, বিদ্যুৎ ও পানি মন্ত্রী বাকেত সাইবি আল রশিদি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই রিসেপশনের মুখ্য উদ্দেশ্য বিদেশিদের মাঝে বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের মানুষের ত্যাগ তিতিক্ষা, বাংলাদেশ সম্পর্কে জ্ঞাত করা, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের আমিরাত আগমন উপলক্ষে কুলাউড়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে আজমানের একটি হোটেলে গণসংবর্ধনার আয়োজন করা হয়। মোহাম্মদ আহমেদ আলীর সভাপতিত্বে ও এম নাজমুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বদরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আব্দুল লতিফ। সার্জাস্ত মদিনা ফুটবল গ্রাউন্ড মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দুবাই ড্রাগন সিটি ও সার্জার মধ্যকার খেলাটি 3-3 গোলে ড্র হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী মোহাম্মদ গিয়াসউদ্দিন খান মিন্টু, বজলু আহমেদ, মোহাম্মদ ইলিয়াস সহ অন্যরা। মুজাহিদ আহসান, আরটিভি। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর ছোবল ঝড় শিলার আঘাতে চারজনের মৃত্যু। উত্তরাঞ্চলে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি। ভূমিকম্পের দুর্যোগ সামলাতে পুরোপুরি প্রস্তুত নয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আরও আধুনিক করে গড়ে তোলার আশ্বাস মহাপরিচালকের। খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন বিএনপি, চিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে মুক্তি দাবি, প্রয়োজনে বিদেশে চিকিৎসা জানালেন ওবায়দুল কাদের। এবং 8 বছর পর কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উদ্বোধন ও ভিত্তি বসাবেন 44টি উন্নয়ন প্রকল্পের, জেলা জুড়ে উৎসব পরিবেশ। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ জানতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।